টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর শত কোটি টাকার মালিক নুরুলকে আটক করেছে র‍্যাব। ভোরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের অলোকানীরে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ২১ প্যাকেট ইয়াবা ও বার্মিজ অর্থ পাওয়া যায় বলেও জানিয়েছে র‍্যাব। দুপুরে কাউরান বাজারের মিডিয়া সেন্টারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মাইন জানান, টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন নুরুল ইসলাম। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা আনতেন, এক বছর ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানান খন্দকার আল মঈন। দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া গ্রেপ্তারকৃত নুরুল টেকনাফ বন্দর কেন্দ্রিক দালালি সিন্ডিকেটের অন্যতম হোতা। তার সিন্ডিকেটে ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে তার ৩৭টি জায়গা, প্লট, বাগানবাড়ি, অডলিক বাড়ি রয়েছে। তার বাসায় আমরা এই ৪,৪৫০০ পিস ইয়াবা পাই। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।